হ্যালো, দিস ইজ সুব্রজিৎ এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে কলকাতা এফকেন বা এবার কলকাতা এফকেন বলে যে পার্টটা আসছে এবারে এফকেন বা ফ্র্যাঞ্চাইজের হয়েছে তো ওয়েব সিরিজ রূপে, তো সেটা নিয়ে। তো ডায়েটা জয়দীপ মুখার্জি এর আগে সিরিজটা অনির্বাণ মল্লিক ডায়েট করেছেন, এর আগে দুটো পার্ট বা তিনটে পার্ট খুব সম্ভবত তার আগের প্রথম দিকের পার্টগুলো ডায়েট করেছেন রবি চৌধুরী, ঢাকার পার্টটা খুব সম্ভবত তারই ডাইরেকশনে ছিল। এবং লাস্ট যে পার্টটা এলো শান্তিনিকেতনের সংকেত মোচন মনে হয় নাম ছিল, শান্তিনিকেতনের গল্পটা বেশ ছিল, তো সেটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে, তো সেটা রাইট করেছেন অনির্বাণ মল্লিক। এবারে লাস্ট যে ফিল্মটা এলো পয়লা বৈশাখ নাগাদ এসেছিল, ফার্স্ট ফিল্ম বলে মনে হয় একেন বাবুর, তো সেটা দার্জিলিং উপর বেশ ছিল, সেটা রাইট করেছেন জয়দীপ মুখার্জি। তো তার হাতে এবারে সিরিজের প্যাটেন্টটাও তুলে দিলেন আমি কাজটা বা পিছনে যারা রয়েছেন ব্যাক এন্ডে। যাই হোক, এই ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলারে এক ঝাঁক নতুন মুখ, ইভেন বাপি বাবু এবং প্রমোদ বাবুর রোলে যারা প্লে করছেন ক্যারেক্টার দুটোতে তাদেরকে রিপ্লেস করা হলো, যারা ছবিতে কাজ করেছিলেন সৌত্রা মুখোপাধ্যায় অ্যাজ এ বাপি বাবু এবং প্রমোদ বাবু চৈত্র ঘোষের মতো আর যে সমক, তো তাদেরকে এখানে কন্টিনিউশন হচ্ছে এই ওয়েব সিরিজটাতে। এছাড়া অনেক চেনা মুখ রয়েছে, তনিষ্ঠা বিশ্বাস রয়েছেন, শ্রেয়া ভট্টাচার্য রয়েছেন, অঙ্গনা রয় রয়েছেন, লোকনাথ দে রয়েছেন, প্রচুর প্রচুর চেনা মুখ রয়েছেন এটাতে। তো মোটামুটি যদি বলি এর আগের যে ট্রেলারগুলো ছিল বা এর আগে যে সিজনগুলো ছিল শান্তিনিকেতনের সংকোচমোচন, ওই শান্তিনিকেতনে আমার নস্টালজিয়া ছিল সেই জন্য আমার অনেক লেগেছে, বাট খুব জাহামরি ছিল তা নয়। বা ইভেন যে ফিল্মটা এলো সেটা তো একবারেই আমার পছন্দ হয়নি ব্যক্তিগতভাবে, অনেকেই সেটা নিয়ে কথা বলেছিলেন, বাট হোপফুলি এটা যেভাবে এই ট্রিটমেন্টটা করেছে ট্রেলারে, এই ট্রিটমেন্ট আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। একটা মেটা সিনেমা যেরকম কথা হয়ে থাকে বা যেরকম একটা ট্রিটমেন্ট হয়ে থাকে যে কিরকম কি করছেন সেটাকে জানানো, সবসময় অডিয়েন্সের সঙ্গে ওই ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলা, এইভাবে পুরো ট্রেলারটা সাজানো, পুরো স্ট্রাকচারটা কিন্তু তার মাঝখানে 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 ওই ফিলারগুলোকে দেওয়া হয়েছে ট্রেলারের পার্টগুলো দিয়ে, একটা খাঁজের মাঝখানে বা একটা ধাঁচার মাঝখানে রাখা হয়েছে, তো এই ব্যাপারটা আমার ইন্টারেস্টিং লাগলো। এবং তার সঙ্গে ওই লুক অ্যান্ড ফিলগুলো কলকাতার চেনা জায়গাগুলো রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছিলাম, তো ওই একটা কলকাতা নিয়ে নস্টালজিয়া এই ব্যাপারটাকে আবার এখানে কোথাটিকে এনক্যাশ করার চেষ্টা করছে। এবং তাছাড়া ট্রেলারের নিরিখে যদি বলি ন্যারেশনের দিক থেকে ওই মেটা সিনেমা বা ফোর্থ ওয়াল ব্রেক করে যাবে বলবার চেষ্টাটা হলো, ওই চেষ্টা আমার নিঃসন্দেহে ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া যে ক্যারেক্টারাইজেশন মানে চরিত্রের যেসব পয়েন্টগুলো রয়েছে একে বাবুর ক্ষেত্রে যদি বলি, তো তাদের হিন্দি ভুলভাল বলা বা একটা অদ্ভুত রকমভাবে একটা বলবার চেষ্টা করা, কিংবা তার খাদ্যরসিক সত্তা বা তার পেটুক সত্তা, উল্টো দিকে যদি বলি তার কথাটা গিয়ে একটা সাবলীল একটা কমেডি টাইমিং বা একটা সাবলীলভাবে একটা কমেডি করে যাওয়া সিনগুলোর মধ্যে, খাওয়া নিয়ে যেভাবে রয়েছে যেখানে আর সময় বা এখানে প্রমোদ বাবু রিয়াক্ট করছেন যে আপনার এই সব জেনে না জানার ভান করাগুলো না বিরক্তি লাগে, এই এই বলাগুলো ওই জায়গাগুলো ইন্টারেস্ট জাগায়, বেশ ওই ক্যারেক্টারের যে ফিলারগুলো বা যেই টিক বক্সগুলো সবগুলোর কথা কি টিক করেছে দেখা যায় একেবারে। ছবিটা আমার ভালো লাগেনি যেটা দার্জিলিংয়ের ওপরে রয়েছিল পুরো গল্পটা, ছবিটা একদমই ভালো লাগেনি, কোথাওটা কি ওই কম্প্যাক্টনেস ওই জমাট বাঁধা বা ওই থ্রিলার ব্যাপারটা, হ্যাঁ অনেকে পছন্দ করেছেন বক্স অফিস বলে দেখেছেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন, আমার যেটা ব্যক্তিগত মনে হয়েছে আমি সেটা বলেছিলাম রিভিউতে এবং এখনও সেটাই বলবো, বাট দেখা যাক একটা যে ভালো হয়নি মানে একটা ভালো হবে না তার কোনো মানে নেই। এর আগে আমি জয়দীপ মুখার্জির কাজ আমার পাপের সিজন টুটা বেশ ভালোই লেগেছিলো, আমার বেশ ভালো লেগেছিলো দেখতে, যাই হোক সেই আশা নিয়ে দেখবো এর সিজনটা বা এই যেটা কলকাতার উপর বেস করে এটা, এবং কলকাতাকে কীভাবে নতুনভাবে তারা প্রেজেন্ট করতে পারেন সেটা এখন দেখবার, কারণ কলকাতার উপর অহরহ কাজ হচ্ছে এবং একে বাবুর কাজগুলোর মধ্যে ওই জায়গার ধরুন দার্জিলিংয়ে কাজ করছে সেখানে দার্জিলিংয়ের ম্যাল দেখানো বা ধরুন ঢাকা থেকে কাজ করছে ঢাকার বিভিন্ন বড় বড় জায়গাগুলো যেগুলো একদমই তার ওই টিক বক্সগুলো মারে, যেরকম কলকাতা এস্টাবলিশ করতে গেলে হাওড়া ব্রিজ লাগে, তো এরকমই দার্জিলিং এস্টাবলিশ করতে গেলে দার্জিলিংয়ের ম্যাল লাগে, বা শান্তিনিকেতনকে এস্টাবলিশ করতে গেলে সোনাঝুরি লাগে, বা ধরুন ওই শ্যামবাটি ক্যানালটার উপরে যেই সিনগুলো রয়েছে বা যেই রাস্তাগুলো দেখাচ্ছে পুরোপুরি রাস্তাগুলো দেখিয়েছিল মনে হয় দূর মনে পড়ে, সেগুলো এস্টাবলিশমেন্টের জায়গাগুলো থেকে দেখা যায় কীভাবে কী নতুনত্ব আমাদের দেখায় ওই একই চেনা চকের বাইরে গিয়ে দেখায়, সেটা এখন চ্যালেঞ্জেস থাকবে আমার কাছ থেকে আছে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা জানান, আমার ঠিকঠাক লেগেছে, খুব যা হামরি তা নয়, বাট আশা করি যেইভাবে নিরাশ করেছিল প্রথম ছবিটা যেটা দার্জিলিংয়ের উপরে এসেছিলো সেটা প্লিজ যেন না হয় আশাটাই রাখবো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান, ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।